প্রথম সুন্দরী মেয়ে হলো একটা ভাড়াটিয়া আসলো, আর আমি নিজেকে সবই করতে পারলাম না। এটা কোনো হইল খুবই দুঃখজনক বলতো। এটা ফাজলামি করস, এদিকে আমার ফাটতেছে। আচ্ছা আচ্ছা, ব্যাপার না, কয়েকদিন ধরে ওই মেয়া দেখলে এমনিতে তোর প্রেমে পড়ে যাবে। হ্যাঁ তোরে কইছে, এতদিন এত মাইয়ার পিছনে ঘুরলাম, ফিরাই চাইলো না। আর এই মেয়া তো আমার যতবার দিচ্ছে ততবার এমনি করেছিলাম। আচ্ছা চল দোকানে যাবো, চা খাই। কালকে আমরা 9টার আগে রেডি হয়ে ওর পিছে পিছে যাবো। খারাপ না তো, বিয়েটা খারাপ না। This is
is majestic. কোথায় যাবি উড়িয়া আমার চারিয়া, কোন শহরে বানাবি বাসা, কোন শহরে বানাবি বাসা। মনের মানুষ মনের ভিতর আগুন লাগাইছে, ভালোবাসার সোনা পাখি কই আরাইছে। যে আমার মন হয়েছে ব্যাকুল, কোথায় আড়ালি ধরে আমার প্রিয়জন। একটা লুঙ্গি পরে দাঁড়িয়েছিলাম আমি, সামনে দিয়ে হেঁটে গেল সুন্দরী রমণী, তারপর মুচকি হেসে চলে গেল যে এসে। তাকিয়েছিলাম আমি আনমনা হয়ে, যতবার হয় দেখা পরে থাকি লুঙ্গি, কলি যায় টান লাগে দেখলাম মেয়ের ভঙ্গি, কোনো কথা না ভেবে দিলাম প্রপোজ করে, রাজি হয়ে গেল লুঙ্গির টানে। মাস কয়েক পর ভেঙে গেল রিলেশন, পরে থাকলাম লুঙ্গি মাথা নিয়ে টেনশন। হায় হায় আমার কপালটাই খারাপ, লুঙ্গি আমার সব, লুঙ্গি আমার ইতিহাস। আচ্ছা তোমার বিএফ নেই? না, এর আগে ছিল না? ছিল, বাট কেন বলো তো? আল্লাহ, তেমন কিছু না, কলেজে একটা ইলেকশন ছিল মাত্র দুই দিনের। আমি তো তেমন সিরিয়াস ছিলাম না, বলে বসে করছি তাই দুই দিনে ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা ছেলেটা কষ্ট পায়নি? পরে জানতে পারি আমার মতো আরো আর অনেক জিয়ে গেছে। আচ্ছা এরপরে আর কখনো রিলেশনে যাবে না? যাবো তো, মনের মতো একটা ছেলে পেলে জমিয়ে প্রেম করবো। আচ্ছা তোমার কি ধরনের ছেলে পছন্দ? কি ধরনের শার্ট পরবে? চুলের স্টাইলটা ঠিক তোমার মতো হবে, গিটার বাজাইতে পারে, এই ধরনের ছেলে যার মতো আছে তোমার। আচ্ছা পাইলে জানাবো। আচ্ছা এখন আমি যাই। সারাদিন এত কথা বলো, যে কথাটা বলা দরকার সেটাই বলতে পারো। আই লাভ ইউ। আমাকে বাঁচাও।